হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আবিষ্কার চ্যানেলের ভিডিও। ছায়াপথে নিত্যরত নক্ষত্রের হদিশ আরও একবার প্রমাণিত হলো আইনস্টাইনের তত্ত্ব। ফিজিক্স আলোচনা শুরু হবে, আর আইনস্টাইন থাকবে না, তা কি হয় কখনো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাবতীয় রহস্য সমাধানের কার্যকলাপ চলত তার মাথায়, সেখান থেকেই উঠে আসতো নানা রকম সূত্র ও চিত্র। সম্প্রতি মহাকাশ বিজ্ঞানীদের যার ডারে ধরা দিয়েছে একটি বিশেষ ঘটনা। একটি ব্ল্যাক হোলের বাইরে প্রদক্ষিণ করছে একটি আস্ত নক্ষত্র, কিন্তু সেটা হচ্ছে অদ্ভুতভাবে। ঠিক যে নিয়মে যে আকারে কক্ষপথটি রয়েছে, ঠিক সেটাই মনে করিয়ে দেয় আইনস্টাইনের একটি গবেষণার কথা। আরও একবার যা দেখে চমকে গিয়েছে বিজ্ঞানীরা। ঘটনাটা একটু সবিস্তারে বলা যাক। ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি মহাকাশ বিজ্ঞানীদের নজরে আসে একটি অদ্ভুত জিনিস। চিলির আটাকামা মরুভূমিতে রাখা টেলিস্কোপের সাহায্যে নিজেদের গবেষণা চালিয়ে যান তারা। কিন্তু কী ছিল এমন? অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েরই কেন্দ্রে রয়েছে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। তাকে চক্কর কাটছে এস2 নামের একটি নক্ষত্র। ব্ল্যাক হোলের বিপুল মাধ্যাকর্ষণ বলের জন্যই এমনটি হচ্ছে, কিন্তু আসল ব্যাপারটা অন্য। আমরা দেখছি সূর্যের চারিদিকে অন্যান্য গ্রহরা যখন পাক খায়, তখন কক্ষপথের আকৃতি হয় ইলিপ্টিক্যাল, মানে ডিম্বাকার। সেটা কেন হয় তারও যুক্তি আছে, কিন্তু এখানে বিজ্ঞানীদের দেখলেন অন্য চিত্র। ওই S2 তারাটি ব্ল্যাক হোলটিকে প্রদক্ষিণ করছে বটে, কিন্তু যেন সেটা ইলিপ্টিক্যাল নয়। কীরকম যেন নেচে নেচে হচ্ছে ব্যাপারটা, যেন ফুলের মতো আকার নিচ্ছে কক্ষপথটি। এখানেই বিজ্ঞানীরা চোখ ফিরিয়ে নিয়েছেন আইনস্টাইনের দিকে। আপেক্ষিকবাদ তত্ত্বের মাধ্যমে এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন তিনি। শুধু পেস বা স্থান নয়, সময়ও তার তত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আর ব্ল্যাক হোলের মতো এমন একটি সুপার ম্যাসিভ বস্তু থাকলে পেস টাইম দুটোরই মারাত্মক হেরফের ঘটে, গোটা 4-ডাইমেনশন জ্যামিতিটাও বদলে যায়। আর তার কারণেই S2 এর কক্ষপথ এমন আকৃতি। এর আগে ব্ল্যাক হোলের আকৃতি নিয়ে যে কথা বলে গিয়েছিলেন আইনস্টাইন, তা মিলে গিয়েছিল। আপাতত S2 এবং তার সাম্প্রতিক চরিত্র নিয়ে গবেষণায় মগ্ন বিজ্ঞানীরা। আরও কী কী নতুন তথ্য উঠে আসে মহাকাশ থেকে, সেটারই অপেক্ষা পদার্থবিদ্যার জগৎ। তো হ্যালো বন্ধুরা, এই ছিল ছায়াপথে নিত্যরত নক্ষত্রের নিয়ে আলোচনা। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ। Thank you.